শুভ সকাল সকালকে খুব দ্রুত পরিস্থিতি চেঞ্জ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা বলাই যায় এসএসসির দুর্নীতির ব্যাপারে দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল হয়ে গেল খুব খারাপ খবর মন ভাঙ্গার খবর আবার আজকে সকালে মাদ্রাসা সার্ভিস কমিশন তার যে আঠাইশ জানুয়ারিতে যে পরীক্ষাটা নিয়েছিল টেট এক্সাম ফাইভ টু এইট এবং ওয়ান টু ফোর সেই টেট এক্সামের রীতিমতো অ্যান্সার কি দিয়েছে আজকে বন্ধুরা এটা খুবই একটা পজিটিভ খবর মাদ্রাসা সার্ভিস কমিশন এর আগের ছয়টা এসএলএসটি বা ছয়টা যে তার ইয়েস এসএলএসটি পরীক্ষা হয়েছিল ছয়টা পরীক্ষাতে একটা তো অ্যান্সার কি পাবলিশ করেনি এবার প্রথমবার তাদের নিজস্ব যে রুলস ব্রেক করে তারা অ্যান্সার কি পাবলিশ করলো এতে ধরেই নেওয়া যায় যে আগামী দিনে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভ এর প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার কি পাবলিশ করবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেভেন্থ এস এল টেট ওয়ান ফোর টেট ফাইভ এইট কি সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি সিরিজ এ বি সি ডি তার সঙ্গে আমরা এখানে আরও জেনে নিই যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন ঠিক আছে ক্লাস টু সিরিজ ডি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ সি টু মানে বিভিন্ন যে অ্যারাবিক উর্দু বেঙ্গলি মিডিয়াম বিভিন্ন মিডিয়ামের যে পরীক্ষা নিয়েছিল সেই মিডিয়ামের পরীক্ষাগুলোর সমস্ত কোশ্চিন সিরিজের কোশ্চেন সিরিজের অ্যান্সার কিগুলো দিয়ে দিয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে মিলিয়ে নিতে পারো এবং ওয়েবসাইট চেক করতে থাক কেননা খুব দ্রুত মাদ্রাসা সার্ভিস কমিশন নাইন টেন এলেভেন টুয়েলভের অ্যান্সার কি পাবলিশ করবে এবং সেক্ষেত্রে খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু হতে যাচ্ছে যে এলেভেন টুয়েলভ ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি ইলেভেন টুয়েলভের এর অ্যান্সার কি পাবলিশ করলে যে কন্ট্রোভার্সিয়াল ছিল ছিল আউট অফ সিলেবাস প্যাসেজ সেগুলো করবে আর যদি তাহলে পরবর্তীকালে যারা যোগ্য প্রার্থী যারা ইচ্ছাকৃতভাবে সেগুলো করেনি বা যারা জানেই না সেগুলো আউট অফ দ্য সিলেবাস তারা কি করবে প্রচুর প্রশ্ন আসছে সময়ে বলবে এই প্রশ্নের উত্তর তোমরা যদি কোন রকমভাবে গাইড নিতে চাও এসএসসি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইএমআরএস কে ভিএস ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমার সেকেন্ড ব্যাচের জন্য তোমরা জয়েন হতে পারো ধন্যবাদ